15 সংখ্যক গুজরাট বিধানসভা নির্বাচনলৈ অর্থাৎ প্রথম পর্যায়ের নির্বাচনলৈ মাজত মাত্র আর কেইটামান ঘণ্টা বাকি আছে, তার বাবে সকলো সাজু হয়েছে। যদি আমি চাও নির্বাচনী প্রচার অভিযানের ইতিমধ্যে মঙ্গলবারে অন্ত পৰিছে আর এতিয়া দায়িত্ব সম্পূর্ণরূপে নির্বাচন আয়োগের হাতত, আর ইতিমধ্যে তার প্রস্তুতি দেখিবলৈ পোৱা গৈছে। নির্বাচনের বাবে ইভিএম লগতে যিসকল নির্বাচনী বিষয়া আছে, প্রিজাইডিং বিষয়া হোক, রিটার্নিং বিষয়া হোক, মাইক্রো অবজার্ভার সকল, লগতে মহিলা বিষয়া বহুত আছে, মহিলা মাইক্রো অবজার্ভার আছে, সকল সাজু এই মুহূর্তে গুজরাট বিধানসভার প্রথম পর্যায়ের নির্বাচন সুকলমে চলাই নিবর লগতে নিরাপত্তার দায়িত্ব থাকা নিরাপত্তারক্ষী সকল সাজু হয়েছে। ইতিমধ্যে নির্দিষ্ট ভোটকেন্দ্রলৈ রওনা হয়েছে অধিকাংশই। বৃহস্পতিবারে গুজরাটত প্রথম পর্যায়ের ভোট, 89টা সমষ্টিত পুয়ারে পড়া আরম্ভ হব ভোট গ্রহণ। প্রথম পর্যায়ত নির্ণয় হব 788 প্রার্থীর ভাগ্য, ইয়ারে 718 পুরুষ, 70 মহিলা। শাসনাধিষ্ঠিত বিজেপির বাবে প্রত্যাহ্বান কংগ্রেস আর আপ। বৃহস্পতিবারে গুজরাটের 182টা বিধানসভা সমষ্টির ভিতর 89টা সমষ্টিত অনুষ্ঠিত হব নির্বাচন। রাজ্যখনের 19 জেলার এই সমষ্টিসমূহত অনুষ্ঠিত হবলগীয়া প্রথম পর্যায়ের নির্বাচনের বাবে ইতিমধ্যেই সামরণি পড়িছে প্রচার কার্যর। সাধারণ ভোটার রাইজর কাষ চাপিবলৈ ব্যাপক প্রচার চলাই আহিছে বিজেপিকে ধরে প্রতিটি রাজনৈতিক দলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধরে কেইবাজনো স্টার ক্যাম্পেইনারে আকৌ এবার গুজরাটের শাসন ক্ষমতা নিজের হাতত রখার উদ্দেশ্যে প্রচার অভিযানত ভাগ লৈ আহিছে। ইয়ার সমান্তরালভাবে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে আর আম আদমি পার্টির নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালেও দলের হকে প্রচার অভিযানত অংশগ্রহণ করেছে। বৃহস্পতিবারে নির্বাচন অনুষ্ঠিত হবলগিয়া সমষ্টিসমূহের ভিতর আছে বিজেপির দুর্গস্বরূপ, ঘাতলদিয়া, জামনগর নর্থ, পোরবন্দর, দ্বারকা আর মরবি। ঘাতলদিয়া সমষ্টিত মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পেটেলর প্রতিদ্বন্দ্বিতা। খাম্ভালিয়াত আপর মুখ্যমন্ত্রী প্রার্থী ইসুদান গাধবীর যুঁজ। প্রথম পর্যায়ত ভোটদান করব 2,39,00,000 ভোটারে। রাজ্যখনের বিভিন্ন সমস্যা সমাধানের বাবে রাজনৈতিক দলসমূহে যৎপরোনাস্তি চেষ্টা চলাই আহিছে যদিও সাধারণ রাইজে এই প্রতিশ্রুতি কিদরে গ্রহণ করিব সেয়া সময়তে স্পষ্ট হব। কাল 8 বজে সে আমারে চুনাব চালু হ্যাঁ আর 6:30 বজে মক পোলস চালু হয়ে যায়গে আর উসকে লিয়ে টিমস আপনে আপনে মতদান মথক কে উপর রওনা হয়ে চুকি হ্যাঁ আর ও ওহাঁ পর পৌঁছ চুকি হ্যাঁ। সিকিউরিটি কা কাফি ব্যবস্থিত অরেঞ্জমেন্ট হমনে কর রখা হ্যায় হর এক মতদান মথক কে উপর, ডিপেন্ডিং অন নম্বর অফ বুথ কিতনে হ্যায় কিসি লোকেশন পর উস হিসাব সে আপনা পুলিশ স্টাফ আর হোমগার্ডস আর সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস কে পার্সনস কো অ্যালট কর রখা হ্যায়। এইবার নির্বাচনত মুঠ 39টা রাজনৈতিক দলের প্রার্থীয়ে প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে। প্রতিটি রাজনৈতিক দলেই ভোটারক আকৃষ্ট করার চেষ্টা চলাই আহিছে যদিও অন্তিম মুহূর্তত কোনে শেষ হাঁহি মারিবলৈ সক্ষম হব তাক লৈ উদ্বিগ্ন রাজনৈতিক দলসমূহ। গুজরাটৰ পৰা জগদীশ ডেকাৰ সহযোগত নিউজ ডেস্ক রিপোর্ট, এনকে টিভি।